ডেম কেয়ার সামিম আক্রমক গ্রেপ্তার। দুইটাই গুলির হইতে 9mm পিস্তল জব্দ। মাটি দখল করবলে আহি আরক্ষীর সম্মুখতে তিনিটাই গুলি ফুটাইছিল মাতব্বর সামিম আক্রামে। চারিদিন আগর ঘটনা। দুখন ট্রেক্টর আর হাঙ্গু পাঙ্গর হইতে ঘরের কাকরে ঢিঙর উধানতলা চরত মাটি দখল করবলে আহিছিল সামিম আক্রামে। এই কাণ্ডর উমান পাই ঘটনাস্থলীত খাপ পিটি আছিল ঢিং আরক্ষীয়ে। কিন্তু আরক্ষীর সম্মুখতে তিনিটাই গুলি চলাই বীরদর্পে আতরি গল সামিম আক্রাম। চারিদিন পলাই থকার পাছত পাওয়ার দেখুয়ালে ঢিং আরক্ষীয়ে। মঙ্গলবারে পুয়ায় হাতত হাতকেরিয়া লগাই থানালয় সুচরাই আনিলে মাতব্বর সামিম আক্রামক। উট চেপিলে গাখীর উলওয়া বয়সতে মাতব্বরী করার সাত পয়া সামিমর বিরুদ্ধে আছে কেইবাটাও গোচর। দুইজাই সক্রিয় গুলি আর 9mm পিস্তলের সঙ্গে গ্রেপ্তার করা সামিম আক্রামর বিরুদ্ধে এইবার কেইবাটাও কঠিন ধারাত রুজু হয়েছে গোচর। ঢিং আরক্ষীর এই গোচরে এইবার নিশ্চিতভাবে বিপদত পেলাব কেইবাবারও জেলরও ভাত খাওয়া সামিম আক্রামক। রূপহী হাতৰ পৰা মুজাম্মিৰ হকৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।